আমাদের প্রবাসে থাকা সকল ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম আমাদের অনুষ্ঠান কেমন আছেন নিয়ে। প্রতিবারের মতনই এবারও আমাদের সাথে থাকবেন কিছু স্পেশাল গেস্ট, যারা আমাদের সাথে আড্ডা দিবেন, আমাদের সাথে কথা বলবেন, স্বাস্থ্য বিষয়ে আমাদের কে জানাবেন তাদের অবস্থান। আমাদের সাথে একজন বিশেষজ্ঞ থাকবেন, যিনি আমাদের সঠিক তথ্য দিবেন এবং আমাদের উপদেশ দিবেন, যেটা আমরা ফলো করে আর একটু সুস্থ থাকতে পারি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে এই কোভিডের সময় আমাদের মানসিক অবস্থা। এই আমরা সারাক্ষণই প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে আছি, আমাদের প্রতিনিয়তই একটা প্যানিক আমাদের মধ্যে কাজ করছে, সেটা আমাদের কাজ নিয়ে হোক কি আমাদের স্বাস্থ্য নিয়ে হোক। আমরা আজকে জানবো যে কিভাবে আমরা নিজেদেরকে এই স্ট্রেস বা এই প্যানিক থেকে সামলে নিতে পারি এবং একটি সুস্থ মানসিক ভাবে আমরা সার্ভাইভ করতে পারি। কারণ এই সময়টা মেন্টাল হেলথ বা আমাদের মানসিক যেই অবস্থানটাকে ঠিক রাখা, সুস্থ রাখা একটা অনেক বড় ব্যাপার। তো চলুন আমরা আজকে চলে যাই আমাদের গেস্টের সাথে কথা বলতে। আমাদের সাথে আছেন আজকে ডক্টর এখতিয়ার এবং উনি আমাদের সাথে আছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আশা করি সবাই ভালো আছেন। জি, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার শো। আমরা আজকে কথা বলবো কিছু আমাদের যে প্যানিক বা আমাদের যে স্ট্রেসগুলো থাকে রিগার্ডিং কোভিড। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, একটু আগে আই ওয়াজ অলসো হ্যাভিং আ লিটল বিট অফ আ প্যানিক অ্যাটাক যে আমার হয়তো কোভিড হতে পারে, কারণ আমার একটু গলা খুশখুশ করছিল সকাল থেকে বা একটু ঠান্ডা ঠান্ডা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, হঠাৎ করে এই প্যানিকটা শুরু হয়ে গেল। সো এই যে আমার মনে হয় আমাদের সকল প্রবাসী ভাইদের মধ্যে এই জিনিসটা আছে, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে তাদের আশেপাশের অনেকেরই কোভিড হয়েছে বা অনেকে কোভিড হয়ে সুস্থ হয়েছে। তো এই যে প্যানিক, এই যে স্ট্রেস, এগুলো থেকে আমরা আসলে কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারি? আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আসলেই এটা একটা অবস্থা যেটা আমাদের কারোই কোনো অভিজ্ঞতা নেই বা ছিল না, এবং এটাই প্রথম আমরা আমাদের জীবনে, এবং আমি বলতে পারি যে 100 বছরেও কেউ হয়তো বা এরকম পরিস্থিতির মধ্যে পড়েনি। সুতরাং এটা আমাদের কাছে আসলেই এক ধরনের অচেনা জিনিস, আর অচেনা বিষয়টাকে নিয়ে অনেক ধরনের বিষয় সামনে চলে আসে, বেশ কিছু তথ্য আসে যেগুলো অনেক ক্ষেত্রে সঠিক হয় না, আবার সঠিক তথ্যগুলো সঠিক সময় আসে না। তো এগুলো আসলে এই ধরনের পরিস্থিতিতে একটা স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে যায় যে অনেকে যখন বিভিন্ন রকমের অস্থিরতার মধ্যে থাকে তখন চেষ্টা করে কিভাবে এটাকে কাটাতে পারে, তখন আবার কেউ কেউ বিভিন্ন রকমের তথ্য দিয়ে সেটা সঠিক অথবা ভুল সুযোগ নেওয়ার চেষ্টা করে যে এটা এটাই হয়তো বা ভালো উপায়। তো এইভাবে কিছু কিছু ভুল তথ্য চলে আসে যেটা আমাদের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। আর আরেকটা হলো যে আমাদের এটার সাথে সাথে যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো যদি আমাদের কাছে জানা না থাকে তাহলে, বা আমাদের আস্থার জায়গাটা যদি সেখানে না থাকে তাহলেও আমাদের অস্থিরতা, প্যানিক এইসব বিষয়গুলো চলে আসবে। যেমন যে আপনি শুরুতে বলতেছিলেন যে আপনি একটু খুশখুশ করতেছে, আসলে খুশখুশ করাটা এই যে সিজন, এই সিজনে আমাদের আগেও কিন্তু এরকম আমাদের সিজনে আমাদের এই বিষয়গুলো আসতো, ঘটতো, আমরা দেখতাম খুশখুস করতো, ঠান্ডা লাগতো, নাক দিয়ে পানি পড়তো, এগুলা কিন্তু নতুন কোনো ঘটনা না। কিন্তু এবারের বিষয়টা এটার সাথে সাথে কোভিডের একটা রিলেশন আছে, সম্পর্ক আছে, যার জন্য আমাদের এটার সাথে ওটাকে নিয়ে আমরা ফেলে দিচ্ছি। কিন্তু এটা আসলে সব ক্ষেত্রে যে খুশখুশ করলেই বা নাক দিয়ে পানি পড়লেই যে কোভিড, এটা কিন্তু না। এটা কিন্তু সাধারণ সর্দি কাশি হতে পারে বা এই যে ইনফ্লুয়েঞ্জা হতে পারে, এগুলার কারণে হতে পারে। আপনি যদি দেখেন যে আসলে যে সব সর্দি কাশি বা সব সিম্পটমই যে কোভিড না, সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের চিত্র যদি দেখি যে আপনি 12,000 বা 15,000 যদি টেস্ট করা হয় তাহলে 2,500 থেকে 3,000 পজিটিভ হচ্ছে, বাকিটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে দেখলে 20% ধরেন পজিটিভ হচ্ছে, 80% কিন্তু নেগেটিভ হচ্ছে। তার মানে কি এটা সিম্পটম মানেই যে কোভিড সেটা কিন্তু বলে দিচ্ছে না, 80% কিন্তু নেগেটিভ হচ্ছে, অথচ তাদের কাছে কিন্তু কিছু সিম্পটমস। তো এই যে বিষয়গুলো আসলে আমাদেরকে একটু সাহায্য করবে ভালো থাকার ক্ষেত্রে,
আর সঠিক তথ্যগুলো খুবই জরুরি জানা, যে আপনি যদি আপনার কাছে সঠিক তথ্য থাকে এবং সেই ব্যবস্থাপনাগুলো যদি আপনি দেখতে পারেন যে আপনার পক্ষে ম্যানেজ করা সম্ভব, তাহলেই আস্থার জায়গাটা তৈরি হয়। যেমন ধরেন এখানে কতগুলো নিয়ম কানুনের কথা বলা আছে এবং এইটা ফলো করলে আমার কিন্তু এটা হবে না, এরকম আমরা বলতে পারি। তাহলে নিয়ম কানুনগুলো কি, যে আমাদের মাস্ক ব্যবহার করার কথা, আমাদের সোশ্যাল বা শারীরিক দূরত্ব যারা মেনটেন করতে পারলে এটা আমাদের কাছে ছড়াবে না, কারণ যেভাবে ছড়ায় সেটার মধ্যে এগুলা একটা বড় মাধ্যম হয়। তো এই জানার জায়গাগুলো বা আমাদের কাছে যদি থাকে, হাত ধোয়ার বিষয়টা এখানে আছে, তার মানে এগুলো কিছু সহজ উপায় আছে যেগুলো আমরা করলে আমরা কিন্তু এই এটা থেকে বেঁচে থাকতে পারি। তার মানে কি, আমার কাছে কিন্তু আস্থার জায়গা আছে, যে আমি যদি এগুলো পালন করতে পারি তাহলে কিন্তু আমার সুস্থ হওয়ার সুযোগ আছে। আবার বলেই যে আমি আমার ভয়ঙ্কর কিছু হয়ে যাবে না, আমাদের কিন্তু আপনি যদি দেখেন যে এখানে যতজন পজিটিভ হয়েছে তার মধ্যে 15,000-এর উপরে কিন্তু সুস্থ হয়ে গেছে, এবং সুস্থ হওয়ার হার কিন্তু অনেক বেশি যদি আমরা যদি দেখি, মৃত্যুর কথা যদি চিন্তা করি সেটা তুলনায় অনেক বেশি কিন্তু সুস্থ। তার মানে হলেই যে সবকিছু শেষ হয়ে যাবে এটাও না, এই যে জায়গাগুলো বোঝার ক্ষেত্রটা খুবই জরুরি, এবং সেটা যদি আমাদের ভিতরে আমরা চর্চা করতে পারি তাহলে আমাদের যে অস্থিরতা, প্যানিকনেস বা এই যে আমাদের যে মানসিক যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটা থেকে আমরা অনেক সহজে ভালো থাকতে পারবো বলে আমার মনে হয়, এবং সেটাই হওয়া উচিত আমাদের সবার জন্য চেষ্টা। সেটাই, আপনি যে কথাটা বললেন খুব চমৎকার, যে সঠিক তথ্য, আমাদের কাছে অনেক সময় সঠিক তথ্য থাকে না দেখে কিন্তু আসলে আমাদের মধ্যে প্যানিকটা সৃষ্টি হয় বা আমাদের মধ্যে সেই আতঙ্কটা সৃষ্টি হয়। এই নোটে আমি চলে যাব, আমাদের কিছু প্রবাসী ভাইরাও আমাদের সাথে জয়েন করেছে আজকে। জি, আমাদের সাথে আছেন আজকে দিলীপ ভাই। দিলীপ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালোই। আচ্ছা, আপনি ভালো আছেন? জি, এই তো ভালো আছি। দিলীপ ভাই আমাদেরকে বলুন, আপনাদের কেমন যাচ্ছে ওখানে, অবস্থান কি আপনাদের এখন? এখানে আমরা 2 মাস যাবত লকডাউনে আছি, মানে বাইরে কোন জায়গা চলাফেরা করতে পারি না, ওই রুমেই সরকারিতে খাওয়ান দিতেছে, খাওয়া দাওয়া করতেছি, এখানে রুমে থাকি। মানে এইটা হইলো কি, যে ডাক্তার সাহেব যেটা বলছে, স্যার বলছে যে ঠান্ডা কাশি এটা নতুন কিছু না, আগে থেকেই এটা মেনটেন্স করে চলতে হবে সবাইকে। মানে আর জানি ঘনবসতির যে জায়গা সেই জায়গায় একটু সমস্যা। সিঙ্গাপুর আমরা যাদের প্রবাসী ছিলাম, যেখানে আমার ঘনবসতি, মানে লোক থাকার জায়গা 20 জন, লোক থাকি 100 জন, ওখানে মানে আক্রান্ত বেশি হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম দিলীপ ভাই, যে আপনারা তো এখন লকডাউনের মধ্যে আছেন, হ্যাঁ, এবং আপনাদের অনেকেরই আছে আশেপাশে যাদের হয়তো COVID-19 ধরা পড়েছে বা হয়তো তারা অনেকেই COVID-19 থেকে সুস্থ হয়েছে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের মধ্যে কেমন একটা অনুভূতি কাজ করছে, আপনাদের মধ্যে কি কোনো আতঙ্ক কাজ করছে কিনা, বা আপনাদের আতঙ্ক থাকলে আপনারা কিভাবে সেগুলো সামলে উঠছেন? এখানে সিঙ্গাপুর সরকার থেকে প্রতিদিন মানে একদিন পর পর খোঁজ খবর নিতে আছে। আমরা যদি আক্রান্ত হই তো এখন আমাদের মোবাইলের মাধ্যমে SMS করলেই আমাদের ডাক্তার এসে জরুরি অবস্থা কি চিকিৎসা দেয়, এখানে আমাদের কোনো সমস্যা নাই। তাই সিঙ্গাপুর ওই লোকে এটা মানে ওই লোকে সবচেয়ে যুগালি, মানে যে এটাই টিচার যে ই দেয় স্বাস্থ্য সম্বন্ধে মানে খোঁজ খবর নেয়, এটার জন্য সিঙ্গাপুর একটু ভালো আছে। আমাদের বাংলাদেশে তো হয়তো মেডিকেলে জানতে পারতেছি, মেডিকেলে ভর্তি হইতে পারে না, মেডিকেলে গেলেও মানে কোন টেস্ট করতে পারতেছে না, এখানে আমাদের ভালো ভালো লোকগুলো টেস্ট করতেছে। আমাদের যে নম আমার যে রুমে আছি এখানে আসবে, আমার সবাই ভালো আছি, তারপরে আমাদের সবাইকে টেস্ট করবে। ঠিক আছে, আমরা খুব জেনে ভালো লাগলো যে আপনারা ভালো আছেন, আপনাদের যে সুস্থ রাখা হচ্ছে বা সিঙ্গাপুর গভর্নমেন্ট যে সেই টেক কেয়ারটা করছে আপনাদের, এটা জেনে আমাদের ভালো লাগছে। আমরা আমাদের আরেকজন ভাইয়ের সাথে যুক্ত হব এখন। এই ভাই আপাতত উনি কোভিড পজিটিভ, কিন্তু উনি কেয়ারে আছেন, এবং উনি আমরা আশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যেন উনি দ্রুত সুস্থ হয়ে যায়। জি, আমাদের সাথে আছেন নাজমুল ভাই। নাজমুল ভাই অবশ্যই। জি, আমার নাম, ওয়ালাইকুম আসসালাম, আপা ভালো আছেন? এই তো ভালো আছি নাজমুল ভাই। আপনি এখন কেমন আছেন, আপনার কেমন বোধ হচ্ছে আমাদেরকে একটু বলেন। আমি এখন পুরোপুরি সুস্থ আছি,
সম্ভবত আমার এখন মানে কাজের লোকেশনে দিবেন আর কি। এখন আমি অনেক ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনি কি রিসেন্টলি টেস্ট করিয়েছেন কোভিড কি পজিটিভ না নেগেটিভ? না, আমাকে যখন আপনার ফার্স্টে আমি আসছিলাম তখন হচ্ছে আমার ডক্টর বলছিল আমার তোমার পজিটিভ, তো ওনারা আমাকে ওই হসপিটালে মানে সিঙ্গাপুরের সবচেয়ে বড় হসপিটাল যেটা, মানে আমাদের ওয়ার্কারদের সিঙ্গাপুর যারা আছে তাদের ভাগ্য এত ভালো, মানে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বা বিশ্বের ভালো ভালো কান্ট্রি থেকে যেসব মন্ত্রী মিনিস্টাররা আসে সেই সমস্ত হাসপাতাল হাসপাতালে আমাদের ওয়ার্কারদের ট্রিটমেন্ট বাট হাসপাতালে ভর্তি করছিল, তো সেখান থেকে আমাদের উন্নত মানের ট্রিটমেন্ট নিয়ে বাট অল বডি চেক করে তারপরে এক সপ্তাহ মতো রাখছিল ওখানে রেখে তারপরে আমাদের পজিশন ভালোর দিকে তখন আমাদের আবার অন্য হোস্টেল বাট আর্মি ক্যাম্প, হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ ওখানে আমাদের রাখছিল। তো এখন ওইখানে রাখছিল, তা আমাদের হচ্ছে প্রত্যেক দিন নিজে নিজেই তিনবার প্রেশার মাপতে হতো। এত সুন্দর সিস্টেম, মানে তিনবার প্রেশার মাপার পরে যদি আমার প্রেশার লো হাই হওয়ার কোনো লক্ষণ ওরা কন্ট্রোল রুম থেকে দেখতো, যদি প্রেশার লো থাকতো ওরা সিস্টাররা নার্সটা আমাদের রুমের সাথে সাথে চলে আসতো, আসে আবার আমাদেরকে ধরে নিয়ে যেয়ে আবার প্রেশার মাপাতো, তখন বলতো দেখো ডাক্তার খুব মানে ইস্কেট তো তোমরা তুমি আসো আসতে আবার মাপতে হবে তোমার, তারপরে মাপে তখন দেখে যে নাকি ঠিক আছে তখন আবার। আচ্ছা, তো এই যে আপনাকে দেখে খুব শক্ত মনে হচ্ছে, আপনি আমাদেরকে একটু বলেন নিজেকে কিভাবে এত পজিটিভ রাখছেন, এত শক্ত রাখছেন কিভাবে, আমাদের তো একটু বলেন, কারণ আমরা এখানে তো আতঙ্কে আছি, সবাই আতঙ্কে আছি। ফার্স্টেই আমি যখন চায়নাতে করো ভাইরাসটা কোভিড-19 যখন আক্রান্ত হয় মানুষ তখন থেকেই আমি ভয় পাইনি, বাট আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা অনেক ভয় পাইছিল। হ্যাঁ, ওরা এত ভয় পাইছিল যে ওদের কাছে একটু কাছে গেলে ওরা মানে মানে আতঙ্ক হতো, বাট চায়নারা আমাদের সাথে চাইনিজরা মালয়েশিয়ান চাইনিজ আছে ওরা আমাদের সাথে, বাট আমার ম্যানেজার যারা আছে তারা সব মানে আমাদের আশেপাশে থাকলে আমাদের ওদের খুব ভয় লাগতো। তো আমাদের এই ভাইরাসটা হয়েছিল একটাই কারণ বাংলাদেশিদের, আমাদের রমজান মাসে আমরা যে ইফতারি মানে একসাথে ইফতারি করা হতো অনেক আইটেম করে সিঙ্গাপুরে আমরা ইফতারি করি, ওই সময় আমাদের এটা আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, তো এই সময় আমাদের মানে সব ওয়ার্কারদের ভিতরে এটা ছড়াইছিল। বুঝতে পেরেছি, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্যই আমাদের সবসময় মেনে চলা উচিত। আরেকটা বিষয় বলছি আরেকটা বিষয় আমি বলি, আমি যখন ওই যে ইউনিভার্সিটি হাসপাতালে যখন ছিলাম ফার্স্টে তখন দেখলাম টাঙ্গাইলের একটা ছেলে ছিল। আচ্ছা, তো ওই টাঙ্গাইলের ওই ছেলে এই যে ভয়ের কথা বললেন এত ভয় পাইছিল, তো ও বেডে মানে পাগল হয়ে গেছিল। হ্যাঁ, পাগল হয়ে গিয়ে যাওয়ার মতো, তো বলছে আমার এই আটটা না ঘুমালে আমার আর থাকে না, আমার আকাশে যায়, ঠিক আছে, বাট ও নার্সদের সাথে খারাপ ব্যবহার করতো। হ্যাঁ, ওই মানে পাগল হয়ে গেছিল মানে ভয়ে। আমি যাই একটু ডক্টর সাহেবের সাথে একটু কথা বলি, যে এই যে সময়টা যারা কোভিডে এখন সাফার করছেন, এই যে নাজমুল ভাই একজনের উদাহরণ দিলেন যে প্যানিকের কারণে ভয়ের কারণে সে নিজেকে সামলে উঠতে পারেনি, রাগ কন্ট্রোল করতে পারেনি, তো যারা কোভিড সাফার করছেন বা এরকম সিমটমস যাদের আছে তাদের নিজেদেরকে পজিটিভ রাখার জন্য আসলে কি করা উচিত? আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে দিলীপ ভাই এবং নাজমুল ভাইয়ের কথা শুনে, এবং আমি মনে করি যে তারা অনেকের তুলনায় অনেক বেশি ভাগ্যবান যে তারা এই মুহূর্তে সিঙ্গাপুরের মতো একটা দেশে আছে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়টা বরাবরই অনেক উন্নত, এবং সেটা তাদেরকে একটা বড় রকমের আস্থা এবং কনফিডেন্স দিচ্ছে যে তারা সিঙ্গাপুরে আছে, কারণ যদি কোনো কিছু দরকার হবে তারা সাথে সাথে এই সেবা এবং স্বাস্থ্য সেবা বা অন্যান্য যেসব কেয়ার গুলো আছে সেগুলো পাওয়ার ব্যাপারে তাদের, এবং নাজমুল ভাই তার কথায় বলেছেন যে সেই সেইভাবেই পেয়েছেন এবং তার কাছে, এবং এগুলোই তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে, অনেক বেশি কনফিডেন্ট করেছে। এবং দিলীপ ভাইও বলছেন যে
এই ব্যাপার নিয়ে তার কাছেও অনেক আস্থা যে এখানে অনেক ভালো ব্যবস্থা আছে। তো আসলে কোভিডে আক্রান্ত হওয়ার সাথে সাথে এই যে মানসিক যে স্ট্রংনেস এর ব্যাপারটা, যে আমার আস্থার জায়গাটা, এটা অনেক জরুরি সবার জন্য। এটা আমাদের যারা বাংলাদেশে আছে তাদের জন্য খুবই জরুরি, এবং পাশাপাশি আরো কিছু কিছু জিনিস যে শারীরিক সুস্থতার পাশাপাশি আরো মানসিক সুস্থতার যে বিষয়গুলো আছে সেটাকে জোড়া লাগিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে। যেমন ধরেন কিছু কিছু কাজ আছে যেগুলো করলে শরীর এবং মন দুইটাই ভালো থাকে, যেমন হালকা ব্যায়াম করা, তারপরে আমাদের একটা বিভিন্ন ভালো জিনিস চিন্তা করার মধ্যে থাকা, বা ভালো নিউজগুলোকে দেখা, ভালো জীবনের ভালো কথাগুলোকে মনে করা, বা জীবনে যেসব ভালো ভালো আনন্দময় যেসব ঘটনাগুলো আছে সেগুলোকে চিন্তা করা, এগুলো তাদেরকে অনেক অনেক বেশি ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এবং পাশাপাশি এই যে তথ্যগুলো আছে যেগুলো যে মানুষ এটা হলেই মরে যায় না, মানুষ সুস্থ হয়ে যায়, নাজমুল ভাই সুস্থ হয়ে যাচ্ছেন, তারপর আরো অনেকে আমাদের বাংলাদেশেও অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন, হাজারে হাজারে মানুষ এখন সুস্থ হয়ে যাচ্ছেন। তো এইরকম জিনিসগুলো মনের ভিতরে নেওয়া, এবং এটা দিয়ে আর সবচেয়ে বড় হলো যে নিয়ম কানুন গুলোর মধ্যে থাকা, মানা, এবং সেইটা পালন করেই আসলে শারীরিক সুস্থতাই তাকে মানসিক সুস্থতার জায়গায় নিয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে দুটাকে একসাথে কাজে লাগাতে হবে, ভালো জায়গা মনের দিকটাতে যেসব জায়গাগুলোতে ভালো রাখবে সেগুলো চিন্তা করতে হবে, আর শারীরিক সুস্থতার বিষয়গুলোকে পালন করতে হবে, এবং সাথে সাথে কিছু হালকা ব্যায়াম এবং নিয়ম কানুন এগুলো, আর ভুল তথ্য বা বিভ্রান্তিকর তথ্য থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। জি, আমরা আবারও চলে যাই একটু নাজমুল ভাইয়ের কাছে। নাজমুল ভাই, আমাদেরকে একটু বলবেন যে এখন আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন, কি কি চেঞ্জ করেছেন নিজের মধ্যে যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারেন, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আপনার খাবার দাবারে কি কি চেঞ্জ আনলেন, লাইফস্টাইলে কি কি চেঞ্জ আনলেন? এটা মেইনলি আমরা সিঙ্গাপুরে যারা ওয়ার্কার আছি আমাদের কোনো ভয় নেই, আমরা এটা আত্মবিশ্বাস, এই দেশের সরকার 100-এ 100 আমাদের সাথে, আমাদের জন্য যা করছে, আমাদের জীবনে ঋণ দিয়েও আমরা তার ঋণ শোধ করতে পারবো না। মানে নিজেকে খুবই এই দিক থেকে খুবই খারাপ লাগে যে আমাদের জন্য এত কিছু করছে সরকার, খুবই মানে বলে বোঝানোর মতো না। তো এই দিক থেকে আমার সিঙ্গাপুরে যারা আমরা ওয়ার্কার আছি আমাদের কোনো করোনা কোভিড-19 নিয়ে কোনো ভয় নেই, কারণ যে আমরা একটা ওয়ার্কার মারা যাচ্ছে না বা মারা যাবে না, যাদের হয়নি তাদেরও চেক করছে, ঠিক আছে, আর যাদের হয়েছে তাদের তো ওই রকম মানে 5-star হোটেল পর্যন্ত তাদের রেখেছে। ওটাটা ইনি যা করছেন এটা অসম্ভব কোনো কিছু। জি, কিন্তু কিছু তো চেঞ্জ নিশ্চয়ই এসেছে আপনাদের খাবার দাবার বা যেভাবে থাকতেন বা যেভাবে নিজেদের আগে চলাফেরা করতেন, যেরকম আপনি বললেন আগে যে হয়েছে কারণ ইফতারিতে একসাথে বসে আপনারা ইফতার করতেন, এখন কি কি নিজেদের মধ্যে সেই চেঞ্জগুলো নিয়ে আসছেন? এখন এখন তো আমাদের বডি ভালো, তারপরেও মানে এই দেশের সরকারের যে পদক্ষেপ, পুরো আমরা সরকার পুরো ওয়ার্কার বাট পুরো যে এদেশের সিটিজেন যারা, তারা সবাই সরকারের আওতার ভিতরে, কোনো কাউকে মানে একটু নিজের ব্যক্তিগত ভাবে চলার মতো ক্যাপাসিটি এখন নেই। তো সরকার যেভাবে আমাদেরকে চলতে বলছেন আমরা সেইভাবেই চলছি। আর আর আরেকটা কথা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে, আমি নিচে বসেছিলাম মানে খাবারের জায়গায় বসেছিলাম, আমার মুখে কিন্তু মাস্ক নাই, ঠিক আছে, তো এখন ওরা আমাকে বলছে তুমি মাস্ক নিয়ে আসো, মানে ওরা সরকারি লোক আমাদের খাবার দেয়, আমি টেবিলে বসেছিলাম ওইসব কথা বলছিলাম, তো ওরা আমার বললো যে তুমি মাস্ক পরো না, মাস্ক নিয়ে আসো, তো আমি আবার তারতলায় উঠে আসলাম মানে রুমের সাইডে মাস্ক নেওয়ার জন্য। তো আর মানুষের 1 মিটার দূরত্ব আমরা থাকার কথা বলেছে ডক্টররা, তো আমরা 1 মিটার দূরত্ব হয়ে থাকি, বাট সবসময় আমরা হাত হ্যান্ড ওয়াশিং, হ্যাঁ, সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এটা মেনলি হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনার মানুষ থেকে মানুষের দূরত্ব বাট হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, এই সমস্ত গুলো করলে এটা হচ্ছে আপনার রোগটা আসবে না। বাট সিঙ্গাপুরে ডক্টর নার্স এদের কোনো ভয় নেই, এরা আমাদের সাথে সবসময় খেলা খেলে, বুঝছেন, এই নার্স ডাক্তাররা প্রত্যেকদিন 2টা থেকে 5টা পর্যন্ত আমাদের সাথে গেম খেলে। ছোটখাটো জিনিসগুলোই কিন্তু আসলে আপনাদের মনোবলকে আরো বেশি শক্ত করে তুলছে, এই যে একসাথে বসে খেলা, একসাথে বসে নাচা বা গান গাওয়া, এগুলো কিন্তু আসলে মনোবল শক্তি করে। আমরা একটু দিলীপ ভাইয়ের কাছে আবার চলে যাই,
দিলীপ ভাই, আমি তো জিজ্ঞেস করছিলাম নাজমুল ভাইকে যে কি এত কি পদক্ষেপ নিয়েছে, কি কি জিনিস মেনটেন করে চলছে। আমি জানতে চাই আপনারা যারা ডর্মে আছেন, আপনারা কি কি মেনটেন করে চলছেন, কি কি পদক্ষেপ নিয়েছেন নিজেদেরকে, নিজেদের উপরে যেন এই কোভিড থেকে রক্ষা পেতে পারেন বা কোভিড থেকে যেন দূরে থাকেন। আমরা এখানে রুমে আগে লোক ছিলাম 24 জন, এখন রুমে লোক আছে 10 জন। মানে ডিস্টেন বলতে মানে আমার 2 মিটার ফাঁকে আছি, একজন থেকে আরেকজনের থেকে 2 মিটার ফাঁকে আছি। আগে ছিলাম ওই তো 24 জন ছিলাম, কাছাকাছি ছিলাম, এই এই 500 কি 1 মিটার কাছাকাছি। এখন অনেক দূর তো হয়ে গেছে গে, এখন অনেক সেভে আছি আগের থেকে। এটা ইয়ে থেকে করছে অ্যাকচুয়ালি, সিঙ্গাপুর সরকার ঠিক করতেছে সবকিছু। সিঙ্গাপুর সরকার অনেক দেখতেছে, সিঙ্গাপুর সিটিজেন যে অধিকার ওয়ার্কার অধিকার দিয়ে রাখছে, মানে কার কোনো ই নাই, ভেদাভেদ নাই। যে বাংলাদেশের জন্য যার টাকা আছে তার চিকিৎসা আছে, যার টাকা নাই তার চিকিৎসা নাই। সিঙ্গাপুরে সেটা না, আমাকে এখানে কোম্পানি না দেখলেও সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখতেছে। সিঙ্গাপুর কোম্পানি আমাদের যে কোম্পানি গুলো আছে কোম্পানি টেক কেয়ার না করে সমস্যা নাই, কিন্তু সরকার টেক কেয়ার করতেছে সবকিছু। নাজম ভাই কথা বলছে সব সত্যতা, নাজম ভাই যে অনেকদিন তো দেখা হয় না, লকডাউনের আগে দেখা হয়েছে নাজম ভাইয়ের সাথে। আচ্ছা আচ্ছা, তো আজকে দেখে ভালো লাগছে আপনার নাজমুল ভাইকে? হ্যাঁ, নাজম ভাইকে দেখলাম আজকে 3 মাস পর। নাজম ভাই সুস্থ আছে এবং আরো আমরা আশা করি। নাজমুল ভাই আপনি মিউটে মিউট করে রেখে দিয়েছেন। হ্যাঁ, নাজম ভাইকে দেখে খুব ভালো লাগলো। নাজম ভাই খবর পাইছি আমি যে তার পজিটিভ ধরা গেছে, আজকে যে সম্পূর্ণ সুস্থ হয়েছে ভালো লাগলো দেখে। সেটাই সেটাই, আমাদের আরেকজন বিজয়ী। আমাদের এখানে এখন তো ডক্টর, আমরা একটু আবার ডক্টর সাহেবের সাথে একটু কথা বলি। ডক্টর সাহেব, আমি জিজ্ঞেস করছিলাম ওনাদেরকে যে কি কি পদক্ষেপ তারা নিচ্ছেন বা নিয়েছেন, আপনার কি মনে হয় আসলে যারা কোভিড দ্বারা আক্রান্ত হয়নি বা যারা কোভিড দ্বারা আক্রান্ত হয়েছে, আমাদের কি কি স্টেপস আসলে নেওয়া উচিত টু বি মোর স্ট্রং, নিজেদেরকে শক্ত করতে, আরো বেটার করতে মেন্টালি এবং ফিজিক্যালি? নাজমুল ভাই, হ্যাঁ, নাজমুল ভাই এবং দিলীপ ভাই দুজনেই কিন্তু কয়েকটা কথা বলেছেন, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। একটা হলো যে ওরা কিন্তু যে ডিস্টেন্সের কথা বলেছে, যে একজনের থেকে আরেকজনের, যেমন আগে 25 জন এক জায়গায় থাকতো, এখন 10 জন, তার মানে তাদের একটা এখন গ্যাপ তৈরি করে থাকার বিষয়টা ওনারাও ওনাকে ওখানে পালন করেন। নাজমুল ভাইকে মাস্কের কথা বলেছে, যে মাস্ক পরে আসতে হবে, এটাও একটা কাজ, এটাও আমাদেরকে আমাদের সবার জন্য এটা করণীয়। আর হাত ধোয়ার কথাও নাজমুল ভাই বলেছে। সুতরাং সিঙ্গাপুরে বসে ওনারা যেই যে কাজগুলো করেন এটার থেকে ভালো থাকার জন্য, সেই একই কাজ কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। এখন আমাদের এটাকে ভালোভাবে পালন করার ক্ষেত্রেও আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, এটা একটা দিক। আর ওনাদের যেখানে ওনারা কিন্তু বলেছেন কিছু কিছু জিনিস, যে নার্সরা ওনাদের সাথে খেলা করে, এন্টারটেইনমেন্টের যে জিনিসটা, এটা কিন্তু মনের জোর বাড়িয়ে দেয় এবং সাহস দেয়। তো এই জায়গাগুলো আমাদের যখন আমরা কোয়ারেন্টাইনে, হোমে বা অথবা কোনো জায়গায় হসপিটালে থাকি, আমাদের যতটুকু সম্ভব মনের যেই জায়গাটা সেটাকে কিভাবে ভালো রাখা যায়, আনন্দে কিভাবে থাকা যায়, নিজে নিজে করা যায়, অন্যেরা সাহায্য করতে পারে, মানে এই ব্যাপারগুলো, ইভেন আমাদের পরিবারের যারা যদি বাসায় কেউ থাকে তাহলে পরিবারের অন্য সদস্যদের একটা বড় ভূমিকা আছে, যে যদি কারো এই পজিটিভ হয়ে থাকে অথবা লক্ষণ থেকে থাকে তাকে মানসিকভাবে চাঙ্গা করে রাখার জন্য তার সাথে খেলাধুলা করা, একসাথে সিনেমা দেখা, গল্প করা, তাহলে হবে কি। যে নাজমুল ভাই যেটা বলেছেন, ওনাদের ক্ষেত্রে তো নার্সরা করে, ডান্স করার কথা বলে, ডান্স অথবা ভিন্ন জিনিস ঘরের মধ্যে সুযোগ থাকলে সেটাও করা যেতে পারে, এমন না যে সেটা করা যাবে না। তো এটা আসলে সবকিছুই কিন্তু ওনাদের প্র্যাকটিস থেকে আমরা শিখতে পারি, যে এটা করে ওনারা যেভাবে ভালো আছেন আমরাও ভালো থাকতে পারবো, বাংলাদেশের মানুষও এই অবস্থা থেকে খুব ভালোভাবেই ফিরে আসতে পারে মনের দিক থেকে। সেটাই, আমাদের মনের আনন্দটা আসলে যতদিন পর্যন্ত থাকবে আমাদের স্বাস্থ্য ততদিন আর কি ভালো থাকবে। আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে আর কি, যেই দেশে যেই নিয়ম আর কি। তো নাজমুল ভাই, আপনি যে এত হাসি মুখে আছেন, এত ভালো আছেন দেখে আমাদের খুব ভালো লাগলো, এবং আপনি কি একটু আমাদের দর্শক যারা আরো ভাইয়েরা আছে সিঙ্গাপুরে কিছু বলবেন
পজিটিভ থাকতে কিভাবে হবে, আপনি যে এত খুশি আছেন, চাঙ্গা আছেন, কিভাবে নিজের মনোবলকে আমরা শক্ত করতে পারবো? সিঙ্গাপুরের জন্য খুব একটা ডেঞ্জারাস কোনো কোনো রোগ না, শুধু এটা যারা মানে মানে বয়স্ক মানুষ বা যাদের আগের থেকে বডিতে প্রবলেম আছে ওনাদেরকে প্রবলেম হতে পারে এই রোগ থেকে, ওনারা এই COVID-19 এর সাথে ফাইটিং করে পারবে না, আর ইয়াং যারা ওদের সমস্যা নেই বেশি। ঠিক আছে, এই কারণে আমার ভয় নেই, যেহেতু আমি ইয়াং একজন ছেলে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, বাট আমি আমার ফ্রেন্ডদেরকে আমরা দিলীপ ভাইয়ের কাছে একটু চলে যাই। জি, আমরা একটু দিলীপ ভাইয়ের কাছে চলে যাই। দিলীপ ভাই আপনি বলুন, আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য বা আমাদের আরো সিঙ্গাপুর ভাইদের জন্য। সেটা হলো কি বললাম কি, এখন বাংলাদেশের যে মানে মেডিকেলে যে অক্সিজেনটা থাকার কথা, যে বাংলাদেশের মেডিকেলে অক্সিজেন ঠিক মতন নাই, এখানে সিঙ্গাপুর প্রতিটা সিটির মধ্যে অক্সিজেন যা যা মানে সেবা এটা আছে, যখন অক্সিজেন দরকার কার কখন কি পরিমাণ অক্সিজেন দরকার দিতে আছে বাংলাদেশে। নিজের কাছে এটা রোগ তো আগে ঠান্ডা কাশি এটা নতুন কিছু না, হয়তো ভাইরাসের থেকে চলে আসছে, এখন মানে যে ভাইরাসটা হয়েছে ভাইরাসটা আক্রমণ করতেছে, তো এটা আমাদের সবাইকে ডিস্টেন্স মেনে চলতে হবে, এটা যে নিয়ম কানুন আছে, দুই বেলা চা খাইতে হবে কি গরম পানি করে খাইতে হবে, আদা চা আদা আছে, তারপরে লেবু আছে, এরকম কিছু ইয়ে আছে, গরম পানি করে দুইবার তিনবার খাইতে হবে প্রতিদিন, না খাইলে এটা থেকে মানে এটা এখনো পর্যন্ত মেডিসিন সিঙ্গাপুর বাই করতে পারে নাই। সিঙ্গাপুর বহুত আছে আমাদের ওই যে প্রতিদিনই সকালে বিকালে দুপুরে আদা দিয়ে চা খাওয়া বা তিন বেলা চা খাওয়া, তো লাস্টে যদি আপনি কিছু আমাদের টিপস দিয়ে যেতেন যে কিভাবে নিজেদের ইমিউনিটিটা আর একটু বুস্ট আপ করতে পারি, কি কি খেলে বা কি কি স্টেপস নিলে, যদি স্যার একটু আমাদের বলতেন। অবশ্যই ধন্যবাদ জানাই নাজমুল ভাই এবং দিলীপ ভাইকে তাদের কিছু পরামর্শের জন্য, এবং এই পরামর্শগুলো আমাদের জন্য প্রযোজ্য, যে চা খাওয়ার কথা বলছে, গরম পানি খাওয়ার কথা বলছে, এগুলো আমাদের ক্ষেত্রেও কাজে আসবে। কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো জীবাণু, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, এটা থেকে আমাদের প্রতিরোধের যে উপায়টা সেটা হলো আমাদের নিজস্ব বডির যে ইমিউনিটি মানে যে প্রতিরোধ ক্ষমতাটা, এবং এইটা আসলে যত ভালো থাকবে তত আপনি এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন, এবং সেটা বাড়ানোর জন্য আসলে অনেকগুলো উপায় আছে, পুষ্টিকর খাবারের বিষয় আছে, তবে এই ধরনের ভাইরাসে বেশি জরুরি দরকার হলে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন লেবু, আমাদের দেশে তো অনেক ধরনের ফলে ভিটামিন সি আছে, তো এই যে এই ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি বেশি খেতে হবে, অন্যান্য পুষ্টিকর খাবারের বিষয়টাও খুবই জরুরি, এটা যত বেশি আমাদের পক্ষে সম্ভব এই সময়টা পুষ্টিকর খাবার খেয়ে নিজের পুষ্টির অবস্থাটাকে আরো শক্তিশালী করতে হবে, এবং তাহলেই আমাদের প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেড়ে যাবে বডিতে। আর পাশাপাশি যে স্বাস্থ্য নির্দেশিকাগুলো আছে, যেটা সিঙ্গাপুরেও কিন্তু একই, যেমন দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুইতে হবে, তাই না, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য প্রযোজ্য, আমরা যদি সবাই সে ব্যাপারে আমাদের অভ্যাসগুলো একটু পরিবর্তন করতে পারি তাহলে আমাদের হাসপাতালে যেতে হবে না। আপনারা জানেন সিঙ্গাপুরের মতো বাংলাদেশ না, এখনো অনেক সময় লাগছে সেই পর্যায়ে যেতে, সুতরাং তার আগে আমাদের শুধু আমরা যদি নিজেরা সচেতন হই এবং এই অভ্যাসগুলো পরিবর্তন করে চলার চেষ্টা করি তাহলে আমাদের হাসপাতাল পর্যন্ত যেতে হবে না, এবং এটাই আমার পরামর্শ সবার কাছে, স্বাস্থ্যবিধিগুলো আমরা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করি এবং এই কোভিড এর হাত থেকে আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবো, এবং পুষ্টিকর বিষয়টা অনেক জরুরি। ধন্যবাদ সবাইকে। জি, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ ইকতিয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ নাজমুল ভাই, দিলীপ ভাই, আপনারা আমাদের সাথে এসেছেন, থ্যাংক ইউ। আমরা আজকে শেষ করব এখানেই। আশা করি আপনাদের আজকে এই ডিসকাশনটা কিছু হলো কাজে আসবে, কিছু হলো না, ভালো লাগছে অনেক কথা বলে।
জি ভালো সবাইকে ধন্যবাদ, আমারও খুব ভালো লাগছে, ভালো থাকেন সুস্থ থাকেন। অবশ্যই, এবং আমরা আশা করছি আগামী তো আমরা আপনাদেরকে পাবো। জি, আমরা আমাদের শো এর এখন একদম শেষ পর্যায়ে আছি। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের কিছু হলো কাজে লাগবে, কিছু তথ্য হলো আপনারা পেয়েছেন যেগুলো আপনারা মেনে চলতে পারবেন, আর কিছু গাইডলাইন্সই আসলে ফলো করা, এই গাইডলাইন্স গুলো ফলো করলেই আসলে আমরা এই মহামারী থেকে রক্ষা পেতে পারি। তো আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবং সবাই এই স্বাস্থ্যবিধি গুলো মেনে চলি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।